তুমি কি জানো কি তুর্কিস্তান কি অবস্থা? এমন কোন আলেমের বাড়ির দরজা ছিল না যে দরজার মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলায় নাই। যেখানে আলেমের বাড়ির সামনে একটা গাছ ছিল ফাঁসিতে ঝুলায় দিস, গভীর সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া সমস্ত আলেমকে হত্যা করছে। আপনি কি জানেন এই পাক ভূমদেশে এক দুই দিন নয় সাড়ে নয়শো আটশো সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল? এক মহিলার আর্তনাদের কারণে, এক মহিলা রাজা দাহিরের জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়ে এরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে নালিশ দিছে যে তোমরা মুসলমান হাজারো সন্তান বেঁচে থাকতে, তোমার বোন আজকে লাঞ্ছিত হবে, বাঁধতে হবে, আর তোমরা বেঁচে থাকবা, এটা তোমাদের জন্য শোভনীয় না। তৎকালীন সময় সৈন্য ছিল না, ওইদিকে তারিক বিন জিয়াদ 70 বছর বয়স, আর এইদিকে মোহাম্মদ বিন কাসিম 17 বছরের এক যুবক, মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা তাহির 100,000 সৈন্যের বিরুদ্ধে প্রতিরোধ করে ইসলামের কলেমা, কলেমার ঝান্ডা শুরু গান করছে। অথচ সেই প্রতিশোধক শুধু ব্যবহার করার কারণে, প্রতিরোধক না থাকার কারণে সেই ভারতের অবস্থা জানেন, 1857 ঈসাই সালে ঈসাই বিপ্লবের পরে চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। হাজার হাজার আলেমকে হত্যা করছে, দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভুলুন্টুতে করছে, এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে নিশ্চিহ্ন করিয়া ফেলাইছে। মিস্টার টমসন বলে 1857 ঈসাই সালের থেকে 64 পর্যন্ত এত মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে, এত মুসলমানদের পুরানো হয়েছে। মিস্টার টমসন তৎকালীন সময় সবচেয়ে বড় একজন সাংবাদিক, সে বলছে আমি একবার গেলাম এক খ্রিস্টান কিত্তার মধ্যে, তাঁবুর মধ্যে, হঠাৎ আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ আসতেছে। আমি চিন্তা করলাম মনুষ্য পোড়ার গন্ধ কোথার থেকে আসে, আমি তাঁবুর থেকে বের হলাম, আমি দেখলাম 80 জন আলেমকে বিলঙ্গ অবস্থায় পোড়ানো হচ্ছে, আর 80 জন আলেমকে বেঁধে রাখা হয়েছে, তারা সবাই উলঙ্গ। ব্রিটিশ শাসকরা এবং সৈন্যরা বলতেছে তোমরা শুধু এতটুকু বলো যে আজাদী আন্দোলনে সিফাই বিপ্লবে আমরা অংশগ্রহণ করি নাই, শুধু এতটুকু বলো আমরা তোমাদেরকে ছেড়ে দেবো। মিস্টার টমসন বলেন ঈশ্বরের শপথ, যার হাতের মধ্যে, কুদরতের হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম সমস্ত আলেম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, কিন্তু অস্বীকার করতে একজন তৈয়ার হয় নাই। মুসলমান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে জন্মগ্রহণ করেছেন, 610 ঈসাই সালে তাহার উপর ওহী আসে, আসার পর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শুরু করেছেন। যেই অত্যাচার অবিচার তার উপর করা হয়েছে যা চিন্তাও করা যায় না, নবী আলী সালাত হেরেমের মধ্যে, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান নবী আলী সালাত হেরেমের মধ্যে সিজদারত অবস্থায় আছে, আবু জাহিল ওদ বাসায় বাবা শাহ আবু জাহিল বলতেছে তোমাদের মধ্যে এমন কি আস যে অমুক গোত্রের উটের পচা নারী ভুরি মোহাম্মদের মাথার উপর চাপিয়ে কি দিতে পারবা? অমনি এক জাহেল এক সালেম উঠা বলছে আমি পারবো, গিয়াই সেই উটের পচা নারী বুড়ি নবী আলী সালাতু আসসালামের সের মুবারকের মধ্যে শেষ অবস্থায় হারাইয়া দিস। আব্দুল ইবনে মাসউদ বলতেছে আমি দেখতেছি কিন্তু কিছু করার নাই, কিচ্ছু করার নাই, আমি একা সহ্য করতে পারতেছি না, কে যেন ফাতেমাকে খবর দিস, ফাতেমা ছোট বাচ্চা, আসিয়া দেখে বাবা তো শেষ অবস্থায় কিন্তু মাথার মধ্যে পচা উটের নারী ভুড়ি চাপা, মাথা তুলতে পারতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট করে আস্তে আস্তে মাথার থেকে নারী ভুরি ভুরি ছড়াইয়া দিলেন, আমার নবী মাথা উঠালেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু মাথা উঠাবার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হে অমুককে ধ্বংস করে দাও, অমুককে এইটা করো, অমুককে ধ্বংস করো। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহর কসম, আল্লাহর কসম, যার কুদরত হাতের মধ্যে আমার জীবন, যার বিরুদ্ধে আমার নবী কথা বলছে, আমি বদরের ময়দানে দেখছি অমুক জায়গায় অমুক জায়গায় সেই বদরের কূপের মধ্যে সবগুলোকে নিক্ষেপ করা হয়েছে, আমার নবী কষ্ট করছে। আমার নবী কি করছেন? শিয়াবে আবু তালেবের মধ্যে
তিন বছর পর্যন্ত এক দুই দিন না, তিন বছর, কয়দিন, তিন বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন, অবরুদ্ধ অবস্থায়। তার সাথে মহিলারাও ছিল, বাচ্চারাও ছিল, লেকিন খাদ্য নাই, পানি নাই, স্তন শুকায় গেছে। বাচ্চা গুলো যখন মায়ের বুকে টান দিছে, দুধ না পেয়ে ঠাট্টা মারে চিল্লান দিছে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম গাছের পাতা খেয়ে ছাগলের বড়ির মতো পায়খানা করছে। সামান নবী রহমাতুল্লাহ আলামিন, সরদার আলম আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি তায়েফের ময়দানের ঘটনা সম্পর্কে জানেন, সরদার আলম আলাইহিস সালাতু ওয়াসালাম হিজরাতের ঘটনা আপনারা জানেন, সরদার আলম আলাইহিস সালাতু ওয়াসালামের বদরের ঘটনা আপনারা জানেন, বদরের এক কিনারা গিয়ে আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এক কিনারায় গিয়া সিজদায় পড়ে বলতেছেন, মাওলা হে, যাহা কিছু আছে সব তোমার কাছে নিয়ে আসছি, যদি তোমার জমিনের মধ্যে ইবাদত গীত চাও আমাদেরকে রাখো, আর যদি মনে করো তোমার এই জমিনের মধ্যে কেউ সিজদা দিবে না, রোজা রাখবে না, তবে আল্লাহ বলিয়া কেউ ডাক দিবে না, আমাদেরকে খতম করে দাও, আমি শেষ নবী, আমার পরে নবীও আসবে না, আর আমরা ধ্বংস হয়ে গেলে তোমার ইবাদতও চলবে না, ইন শিতালাম তুবাদ, যদি চাও ইবাদত চলবে না ধ্বংস করে দাও। এই বেসিন অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী হাত ধরে বসছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ অবশ্যই বিজয় দান করবে। মিকদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া নবী আল্লাহ চিন্তা করবেন না, আমরা নবী মূসার উম্মত নই, যে মূসার উম্মত বলছেন ইসহাব আনতা রব্বুক ফাকাত, ইসহাব আনতা রব্বুক, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, কিন্তু না, ওয়ালাকিন নুকাতুল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা খালফাকা, আমরা আপনার সামনের দিক থেকে যুদ্ধ করব, ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব, পিছন থেকে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাব, ছাড়বো না। উহুদের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালামের দাঁত মোবারক থেকে ফুলকি মারিয়া রক্ত বের হইছে, মাথা ভেদ করে রক্ত বের হইছে। খন্দকের ময়দানে সাহাবার আসছেন, নবী আল্লাহ খাদ্য দেন, পেটে পাথর দেখে, সাহাবাদের পেটের মধ্যে পাথর কয়টা, এক একটা পাথর বাঁধা, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কাপড় খুললেন, পেটের থেকে কাপড় বের করলেন, দেখেন সবার পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা। খাটনি করতে হবে, সাধনা। হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত, সরদার আলম আলাইহিস সালাতু ওয়াসালাম সিজদার মধ্যে কান্নাকাটি করতেন, চোখের থেকে পানি ঝরত, আবার যুদ্ধের ময়দানে শরীরের থেকে রক্ত ঝরত, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান, দুই কাতরা কাতরা তান, দুই কাতরা দুই ফোঁটা জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না, রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে যে রক্তের ফোঁটা গড়ায়া পড়বে, ওই রক্তের ফোঁটা কোনদিন জাহান্নামে যাবে না, চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়ায়া পড়বে, ওই চক্ষুকে আমার মাওলা জাহান্নামে নিবে না। এর জন্য আমি অনেক সময় বলি, চরমুনার মুজাহিদের মাথা যখন পাক দিয়ে থাকে তখন তারা দরবেশ।